નર્મદાવય નમ પ્રાતો નર્મદાવય વૈ નમો નિશી નમસ્તે નર્મદે દેવી ત્રાહી મામ સદા કલકલ સદાલ્કલનીનાદીની કૌમારી સરૂપે દેવી રેવા દેવી નમસ્ત મા નર્મદા તુમાર જય જયકાર હોક જય જયકાર હોક જય જયકાર હોક શાબાઈ લાટ્રી ગોપાલ ચેનલે અનેક અનેક સ્વાગત જણાય গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি আর মূল পাঠে আসার আগে শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজির চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি তারই লেখা তপভূমি নর্মদা এই বইটা থেকে ধারাবাহিকভাবে পাঠ করে বেশ অনেকদিন হলো এখানে ভিডিও আপলোড করছি এই চ্যানেলে পার্ট ওয়ান টু পার্ট টু হান্ড্রেড থার্টি ওয়ান আপলোড করা আছে আজকের এই ভিডিওটা পার্ট টু হান্ড্রেড থার্টি শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজিরা রয়েছেন কোথায় বৈখানস মুনি মুনির ওখানে হিরণ ফালে সে কথা আগের পাটি পাঠ করে শুনিয়েছিলাম তো তাঁরা সেই সান্ধক্রিয়ার পরে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লেন এবং তাদের ঘুম ভাঙল সকাল সাড়ে ছটায় এই অবধি আগের পার্টে পাঠ করেছিলাম আজকে তার পর থেকে পাঠ করব লিখছেন শৈলে্দ্রনারায়ণজি অন্যান্য তাবুতে তাবুতে তখন শাঁখ ঘণ্টা এবং ডোমরুর আওয়াজ উঠেছে বুঝলাম আজ আটই ফাল্গুন শিব চতুর্দশী শেষ রাত থেকেই মহাত্মার তাবুতে শিবপূজা পূজা আরম্ভ হয়ে গেছে শীতের প্রকোপ একটু কমেছে বলেই মনে হলো আমরা প্রাতঃকৃত সেরে নর্মদায় স্নান করতে নামলাম যখন তখন সাড়ে আটটা বেজেছে পূর্বেই বলেছি যে এখানে নর্মদার জল কম काल के मतों कोमंडुल डूबिए डूबिए गाए माथाय जल ढेले स्नान तो एमन समय से सन्यासी हमारे का बोले गए जो आज बाला बारह बजने से गुरु जी का साथ आप लोगों का वेट होगा तो यही बोले पारे उठते उठते ही बोलें जी यहाँ से करवी दूस गज बाढ़ जाने से यही दक्षिण तट में एक जगह में पानी गहरा है उधर पानी में हर वक़्त शिवलिंग ধাবড়িকুণ্ডকা মাফিক ঠিকরাতা है। নর্মদা মাইকা কৃপা আসে শিবলিঙ্গ মিল যায় তো আজ শিবরাত্রি মে পূজা কা মকা মিল যাবে গা আমরা তার কথায় বেশ কত কটা এগিয়ে যাওয়ার পর পাহাড়ের খুঁড়ে নর্মদার জল জমে আছে দেখলাম আর জলে প্রায় চার পাঁচ ফুট জলটাকে গভীর বলে মনে হলো তো আমরা সেই জলে তর্পণাদিক্রিয়া করতে আরম্ভ করলাম এবং আমাদের তর্পণকালই মাঝে মাঝে একটা দুটো করে ছোট ছোটো শিবলিঙ্গ ঠিকরে এসে পড়তে লাগলো দশটা শিবলিঙ্গ ঠিকরে এসে পড়েছিল চট্টানের ওপরে ছোট ছোট শিবলিঙ্গ আমরা প্রত্যেকেই এক একটা করে কুড়িয়ে নিয়ে বাকি মাথায় টেকিয়ে জলের মধ্যে ছেড়ে দিলাম তাবুতে ফিরে যত্ন করে ঝোলাতে রেখে জব করতে বসলাম জপ সেরে যখন উঠলাম তখন সাড়ে দশটা বেজে গেছে একটু পরেই সেই সন্ন্যাসী একজন ব্রহ্মচারীর সাহায্যে প্রায় দু দুডজন কলা এবং কিছু মূল নিয়ে এসে বললেন যে আপল গোকা ভিক্সাকে নিয়ে সন্ন্যাসী ব্রহ্মচারীকে নিয়ে চলে যেতেই আমরা ফলমূলের সৎ ব্যবহার করতে লাগলাম ভোজনের পর ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে বসে রইলাম সবাই কখন বারোটা বাজে সেই আশায় সাড়ে এগারোটা বাজলো রঞ্জন তার ঘড়ি আমাদের সামনেই রেখে দিয়েছে বারোটা বাজতে মিনিট দুই বাকি আমরা সকলেই তাঁবু থেকে বেরিয়ে পড়লাম বৈখানস মণির তাঁবুটি যেখানে তার উপরিভাগে অনেক উঁচুতে পাহাড়ের উপরে একটা বিশাল বট গাছ চোখে পড়লো বউকালে বট গাছ তার প্রকাণ্ড শাখা পোশাকা গতকাল আসার পরেই সন্ধ্যার অন্ধকার নেমে এসেছিল তাই চোখে পড়েনি তো আজ সকালে হয়তো আলতোভাবে দেখেছিলাম কিন্তু ভালো করে লক্ষ্য করিনি আজ লক্ষ্য করতেই দেখতে পেলাম যে এই বিশাল বটের ঝুড়ি বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে বহু পুরাতন বলেই ঝুড়িগুলো মোটা হয়ে গেছে মূল শিকড়গুলো নর্মদা তটের ওপরে পাথরের গা বেয়ে বেয়ে নর্মদার জলের রস টেনে নিতে নিতে তার কুলের ওপরে যেন দাঁড়িয়ে আছে বটগাছের ছায়া এসে পড়েছে সাধুর তাঁবুর ওপরে সূর্য তখন মধ্য কখনে। মধ্যদিন সূর্যকে প্রণাম করে সাধুর তাঁবুর ভেতর ঢুকবার উদ্যোগ করছে সহসা নাসিকায় এই কি অপূর্ব সুবাস গ্রাণেন্দ্রীয় সাহায্যে যেন এক ঘনীভূত আনন্দ মস্তিষ্কের কুহরে কুহারে প্রবেশ করে মুহূর্তে আমার সমস্ত সত্তাকে আনন্দ শিহরণ কণ্ঠকিত করে তুলল সে অনুভব যেন আমাকে একটা সুখ সমুদ্রের মধ্যেই ডুবাতে চাইছে সমস্ত ইন্দ্রিয় শিথিল মস্তিষ্ক নিষ্ক্রিয়ভাবে সেই সুধারাসে ডুবে যেতে চায় কিন্তু সর্বাবস্থায় সজাগ আমার সত্তা কারণ অনুসন্দিষ্ট্য মন তাতেই মগ্ন হতে চাইল না হতে এই গন্ধ আসছে তা বোঝার জন্যে একবার বৈখানস মনির তাবুর ভেতরটা একবার সেই ওপরের বটগাছের দিকে পুনঃ পুনঃ তাকাতে লাগলাম গন্ধটা সুপরিচিত যেন ভালো জাতের বহু ফুল অতি নিকটেই আছে কিন্তু তার সম্ভাবনা কোথায় এই পাহাড়ি জায়গায় গোলাপ ফুল কোথা থেকে আসবে তাবুর ভেতর একটা বড় তাম্রকুণ্ডে একটা বড় বান লিঙ্গ সাধুরা পূজা করছেন বিলপত্র এবং অনেক বন পুষ্প শিবলিঙ্গের মাথায় কিন্তু একটা গোলাপ ফুলও দেখছি না साधु हमारे दिखे तकिए हंसते हंसते बोले उठले आगछ आगछ अत्र गुरु हमारे सकले ताके नामो नारायण जानिए बसे पड़ते बोले, ही बोलें वही सार सौरभ इधर से नहीं वो आता है बट वृक्ष से क्योंकि उधर कोई वक्त शैवाचार्य दुर्वासा मुनि आकर तप किए थे आज शिवरात्रि है मैं सोचता हूँ শিবশ্বরূপ মহাষিদের বাসা কা উধার আবির্ভাব হওয়া এই বলেই তিনি সমাধিস্থ হয়ে পড়লেন আমি হরানন্দজির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বললাম মরাইয়া বাবার কথা যে সত্য তা মহাত্মার এক কথাতেই প্রমাণ হয়ে গেল প্রায় পঁচিশ মিনিট পরে দু তিনবার ঝাঁকুনি খেয়ে বৈখান্ডাসমণি বুদ্ধিত হলেন সমাধি হতে সমাধিভঙ্গের পরেই মহানন্দ স্বামীর দিকে তাকিয়ে তিনি বললেন যে আজ শিবরাত্রির মতন পবিত্র দিনে স্বয়ং শিবের অংশ মহর্ষি দুর্বাষার পূর্ণ জীবন অনুধান করেই ভাগ কাটাতে চাই তার সম্বন্ধে যা জানো তা বলতে থাকো তুমি তোমার মাতৃভাষাতেই বলো আমি বুঝতে পারব বৈখানস মণির আদেশে আদেশ সের ধার্য করে মহানন্দ স্বামী বলতে লাগলেন বৈখানস মনির আদেশ শিরোধার্য করে মহানন্দ স্বামী বলতে লাগলেন যে ঋগ্বেদ এবং অথর্ববেদের বহু মন্ত্রের দ্রষ্টা অত্রি ঋষির ঔরসে এবং কর্দম প্রজাপতির কন্যা মহাশতি অনুসুয়ার গর্ভে দুর্ভাষা ঋষির জন্ম নর্মদার উত্তর ওঙ্কার মান্ধাতার নিকটস্থ এক পর্বতে অত্রি এবং অনুসুয়া পুত্র লাভ কামনায় যখন তপস্যা করেছিলেন সে সময় একদিন অনুসুয়ার সতীত্ব পরীক্ষার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রাহ্মণ অতিথিরূপে তার দ্বার দেশে এসে উপস্থিত হন ওই সময় ঋষি ধ্যানমগ্ন ছিলেন অনুসুয়া অতিথি সৎকারের উদ্যোগ করতেই ব্রাহ্মণ বেশধারী ওই তিন দেবতা তাকে জানালেন যে পুত্র রূপে তাদেরকে কোলে নিয়ে ভোজন করাতে হবে নতুবা তারা আদিত্য গ্রহণ করবেন না তো অনুশুয়া ওই তিন অতিথির গায়ে স্বামীর পাদদক ছিটিয়ে দিয়ে বললেন যে বাল ভব ওই তিন দেবতা তখন পাদদকের প্রভাবে বালক রূপে রূপান্তরিত হয়ে যেতেই অনুসা তাদেরকে কোলে বসিয়ে খাইয়ে দিলেন সতীর এই মহিমায় মুগ্ধ হয়ে তিন দেবতাই পুত্র রূপে জন্মগ্রহণ করেন ব্রহ্মার অংশে সোম বিষ্ণুর অংশে দত্তাত্রেয় এবং মহাদেবের অংশে দুর্বাসা দুর্বাসার প্রভাবে তেজের আধার ছিল বটে তবে অত্যন্ত কোপন স্বভাবের ছিলেন তিনি তার কোপান আলে অনেকেই দগ্ধক্ষণ কন্যা কন্দলিকে তিনি বিবাহ করেন করেন বিবাহের সময় দুর্বাসা প্রতিজ্ঞা যে স্ত্রীর শত অপরাধ তিনি মার্চনা করবেন তদ অনুসারে তিনি কন্দলি দেবীর শত অপরাধ মার্চনা করার পর তাকে ভস্য করে ফেলেন দুর্বাসার প্রসন্ন আশীর্বাদে অনেকের আবার সিদ্ধি লাভও ঘটেছিল পাণ্ডব জননী কুন্তী যখন কুন্তী ভোজের গৃহে ছিলেন তো সেই সময় তার সেবায় তুষ্ট হয়ে দুর্বাষা তাকে আহ্বান মন্ত্র প্রদান করেন তার ফলে সূর্য ধর্ম পবন ইন্দ্র প্রভৃতিকে আহ্বান করে কুন্তি কর্ণ জ্যোতিষ্ঠির ভীম ও অর্জুনকে পুত্ররূপে লাভ করতে পেরেছিলেন তো একবার দুর্বাশা ভ্রমণ করতে করতে এক অপসরার শ্রদ্ধার্ক হিসাবে সন্তানক পুষ্পমাল্য লাভ করেন তো তিনি ইন্দ্রকে দেখতে পেয়ে সন্তানক মালা দিয়ে আশীর্বাদও করেন কিন্তু স্বর্গরাজ ওই মালা নিয়ে ওই রাবতের গলায় নিক্ষেপ করে মদমত্ত হস্তি সুরে করে তা নিয়ে ছিন্ন ভিন্ন করে মাটিতে ফেলে দেয় তখন ক্রুদ্ধ মহর্ষে অভিসম্পাত করেন শীঘ্রই তুই স্বর্গভ্রষ্ট ও শ্রীভ্রষ্ট হবি তো তাঁর সাপে ইন্দ্র যে শ্রীভ্রষ্ট হয়ে চরণ দুর্দশাগ্রস্ত হয়েছিলেন তা মহাভারত ছাড়াও একাধিক পুরাণে লিপিবদ্ধ আছে স্বয়ং বেদব্যাস মহাভারতের একশো আঠাশতম অধ্যায়ে যে সকল মুনি এবং প্রাণীর সৃষ্টিকর্তার তুল্য এবং লোক পাবন রূপে কীর্তিত হন তাদের নাম উল্লেখ করতে গিয়ে মহর্ষি দুর্বাশার নামও উল্লেখ করেছেন পাণ্ডবদের বনবাসকালেই দুর্যোধন দুর্বাশাকে অনুরোধ করেন যে দশ হাজার শিষ্য নিয়ে পাণ্ডবদের অতিথি হতে তো ঋষি দুর্যোধনের দুষ্ট অভিপ্রায় জেনেও পাণ্ডব শিবিরে অতিথি হন তো সেই সময়ে তাদের মধ্যাহ্ন ভোজন হয়ে গিয়েছিল তো তারা একমাত্র স্মরণাংশ শ্রীকৃষ্ণকে স্মরণ করে আকুল হয়ে স্মরণ করে রন্ধনশালীর একটা কোণে একটা শাকের টুকরো বা একটা দানা পড়েছিল তো তাই খেয়ে পুণ্ডরী উদ্গার তুললেন এবং তাতেই সশেষ দুর্বাসা স্নানের ঘাট হতেই চলে যান তো শ্রীকৃষ্ণের তার পেট ভরে গেছিলো সবার পেট ভরে গেছিল। শ্রীকৃষ্ণের এই অলৌকিক শক্তির বলে দুর্বাসার কোপ হতে পাণ্ডবরা সেবারের রক্ষা পান দুর্যোধন ভেবে চিনতে বনবাসী দারিদ্রকৃষ্ট পাণ্ডবদের অতিথি হতে বেছে বেছে দুর্বাসাকেই পাঠিয়েছিলেন কারণ তিনি দুর্বাশাকে জানতেন যে ওই কোপন স্বভাব ওই ঋষি যদি যিনি তুষ্ট রুষ্ট ক্ষণে ক্ষণে পাণ্ডবরা যদি তুষ্ট করতে না পারে তাহলে তাদের সর্বনাশ অনিবার্য তো এইভাবে দুর্বাসার কথা ঋষি দুর্বাসার কথা তারা আলোচনা করছিলেন দুর্বাসা এককালই বহু সহস্র লোকের ভোজ্য ভোজন করতে পারতেন এবং কখনও বা অত্যন্ত অত্যল্প আহারও করতে। ভোজনের পর আচমন করার জন্য বাইরে গিয়ে আর ফিরে আসতেন না তিনি বিনা কারণে হাসতেন বিনা কারণে কাঁদতেন তৎকালে বয়সে তুল্য প্রবীণ কেউই ছিলেন না তিনি শোয়ার ঘরে শয্যার আস্তরণ বস্ত্র কন্যাগণের চিত্রপট সকল দগ্ধীভূত করে চলে যেতেন একেবারে তো একদিন কৃষ্ণের কাছে গরম পায়েস খেতে খেতে সেই অত্যুষ্ণ পায়েস তার সর্বাঙ্গে লেপন করে দিতে বলেন তো ব্রাহ্ম ব্রাহ্মণের প্রতি ভক্তিবশত তার পদতল ছাড়া সর্বাঙ্গে তিনি পায়েস লেপে দিলাম তো সেখানে রুক্কিণী দাঁড়িয়েছিলেন তো সহসা দুর্বাসা সেই গরম পায়েস রুকিণীর সর্বাঙ্গে লেপন করে দিয়ে তাকে হিরহির করে টেনে নিয়ে গিয়ে রথে চড়ালেন এবং বেত্রাক্ষাঘাত করতে করতে রথ চালিয়ে নিয়ে যেতে হুকুম করলেন তো রুক্কিণী যথাসাধ্য রথ চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়লেন রুকিণীকে ক্লান্ত দেখে আরও জোরে কষাঘাত করতে থাকেন দুর্বাসা রুক্কিণীর এই দুর্দশা দেখে যদুবংশীয় বীরা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং জোরে তাদেরকে শান্ত করলাম তো ওই সময় তিনি রথ থেকে নেমে দক্ষিণ দিকে চলে যাওয়ার জন্য দৌড়তে আরম্ভ করতেই আমি ছুটে গিয়ে তার পায়ে পড়ে মিনতি জানাতে থাকলাম তো তখন তিনি দুষ্ট হয়ে বললেন কৃষ্ণ তুমি স্বভাবতই ক্রোধ জয় করে ফেলেছ আমি তোমার কোনো অপরাধ দেখতে পাইনি তো এই জন্যে বর দিচ্ছি যে যতকাল মানুষের অন্যের আকর্ষণ থাকবে ততদিন তোমার উপরেও তাদের আকর্ষণ থাকবে হে জনার্দন তোমার বৈশিষ্ট্য এবং কীর্তি জগতে ঘোষিত হবে তুমি সকল লোকের অত্যন্ত প্রিয় হবে পরে তিনি রুক্মিণীকেও আশীর্বাদ করে বললেন যে শোভনে তুমি নারী সমাজে এমনকি কৃষ্ণের ষোলো হাজার পত্নীর মধ্যেও সর্বোত্তমা হবে তো এইভাবে তারা মহর্ষে দুর্বাসার কথা আলোচনা করছিলেন তো এইখানে যে ঋষি দুর্বাসা যে ভগবান শ্রীকৃষ্ণকে যে বর দিচ্ছেন এই জায়গাগুলোতে অনেকের মনে হয়তো সংশয় আসতে পারে তো সেক্ষেত্রে আমার কিছু বলারও নেই বা এটা আমিও বলছি না এটা পাঠ করতে কি পাঠের প্রসঙ্গে সেইখান থেকেই তাপভূমি নর্মদা থেকেই পাঠ করেছি মাত্র আসছি পর কী হলো তাতে ঋষি দুর্বাসার এই সমস্ত কথা বেশ কিছুক্ষণ ধরে আলোচনা যতক্ষণ হচ্ছিল তো তখন মুনি চোখ বন্ধ করে এক মনে শুনে যাচ্ছিলেন এবং মহানন্দ স্বামী দুর্বাসার বিষয়ে এইভাবে আলোচনা করে যাচ্ছেন তো মহানন্দ স্বামী নীরব হতেই তিনি নির্নিমেষ দৃষ্টিতে মহানন্দ স্বামীর দিকে মিনিট খানেক তাকিয়ে বলে উঠলেন যে তোমার আলোচনা খুবই মনোজ্ঞ হয়েছে তার মুখে বাংলা শুনে আমরা অবাক হলাম তিনি মহানন্দ স্বামীকে জিজ্ঞাসা করলেন সমগ্র মহাভারত কি তোমার মুখস্থ আছে মহানন্দ স্বামী উত্তর দেবার আগে হরানন্দজি বলেন হ্যাঁ মুনিজি সমগ্র মহাভারতের অন্তত তিন চতুর্থাংশ মহানন্দ স্বামীর কণ্ঠস্থ কাশীতে মহাভারতের কথক হিসাবে মহানন্দ স্বামীর খুবই নাম গুরুদেবের চাতুর্মাসকালে ইনিই তাকে প্রতিদিন মহাভারত পাঠ করে শোনাতেন ওইখানে সুমনি বলেন বহৎ আচ্ছা বহৎ আচ্ছা তবে এতক্ষণ ধরে মহর্ষি দুর্বাষার সম্বন্ধে যে সমস্ত কথা পৌরাণিক দৃষ্টিভঙ্গি থেকে বলেছ বলেছ মহাভারতের দৃষ্টিকোণ থেকে তো এতে মহর্ষির অতুলনীয় যোগৈশ্বর্যের কাহিনী ফুটে উঠেছে বটে কিন্তু এটা বহির মহর্ষির অন্তরঙ্গ দিক ফুটে ওঠে তার সাধন তত্ত্ব আলোচনা করলেন তো এরপর তিনি তার সেই তত্ত্ব আলোচনা করতে লাগলেন তো সেই আলোচনা করতে করতেও আবার বেশ কিছুটা সময় কেটে গেল রাত্রি এগারোটায় সেই পাঠ শৈলেন্দ্রনারায়ণজী বলছেন রাত্রি এগারোটায় নাগাদ তাদের সেই পাঠ শেষ হলো আর কি সন্ধ্যার অন্ধকার ক্রমশ আসছে বলছেন তিনি শিবরাত্রির পূজা অনুষ্ঠানে বসতে হবে তো তোমাদেরকেও মহাদেবের পূজা করতে হবে ওইখানে শনি বলছেন যে সুযোগ থাকলে স্বরক্ষরী বিদ্যার আলোচনা করতাম কিন্তু এখন তোমরা নিজেদের তাঁবুতে ফিরে গিয়ে সকালে প্রাপ্ত শিবলিঙ্গের সেই উপাসনা করো তো একজন শিষ্যের দিকে তাকিয়ে তিনি বললেন যে ইয় লোগো কো দুঠো বারা মমবাতি দোমৃত কভি ইন্তেজাম কাটতে চেয়ে তো আমরা নম নারায়ণা জানিয়ে উঠে এলাম শৈলেন্দ্র নারায়ণজি বলছেন যে তারা নারায়ণা জানিয়ে উঠে এলেন রঞ্জন তার টর্চ টিপে ধীরে ধীরে তাঁবুতে নিয়ে এলো একটু পরেই সেই সন্ন্যাসীটি জ্বালবার জন্য দুটো বড় মোমবাতি প্রচুর বিল্যপত্র একটা তাম্রকুণ্ড এবং কিছুটা পঞ্চামৃত দিয়ে গেলেন তো মোমবাতি জেলে আমরা পুজোয় বসার উদ্যোগ করছি এবং আমাদের কাছে পূজার বাসন ইত্যাদি কিছু নেই তাই আমি বললাম যে অন্তত পঞ্চামৃতে ভরা এই তাম্রকুণ্ডটাই আট মধ্যেই আটটা শিব বসিয়ে আপনারা পূজা করুন শিব পূজার যথোচিত বিধান আমার চেয়েও আপনারা ভালো জানেন আমি আদিতে একটা বিল্যপত্র নিবেদন করে মহর্ষি কর্তৃক মর্তলোকের সর্বপ্রথম অবতারিত যে অষ্টোত্তর সহস্র শিবনাম তা আমি পাঠ করতে থাকব পাঠের শেষে একটা বিল্যপত্র শিবের মাথায় দিয়ে প্রণাম করবো আমি এইভাবেই শিব পূজা করে থাকি তারা দয়া করে আমার প্রস্তাব মেনে নিলেন তারা আচমনাদি করে শিব পূজায় বসে গেলেন আর আমি ঝোলা থেকে মহাত্মা প্রলয়দাসী প্রদত্ত হস্তলিখিত সেই পুঁথিটা বার করে মোমবাতির সামনে বসে পাঠ করতে শুরু করলাম যেটা বলছিলাম যে রাত্রি এগারোটায় তার সেই পাঠ শেষ হলো শৈলেন্দ্রনারায়ণজি যে পাঠ করতে শুরু করেছিলেন রাত্রি এগারোটা নাগাদ তার সেই পাঠ শেষ হল তো প্রথমেই একটা বিল্যপত্র শিবের মাথায় দিয়েছিলাম পাঠের শেষেও একটা বিল্যুপত্র দিয়ে প্রণাম করলাম শ্বাসটাঙ্গে কিছুক্ষণ আগে আমার সাথীদেরও পূজা শেষ হয়ে গেছে তারাও প্রণাম করে বসে আছেন তো মহানন্দ স্বামী আমাকে বলেন যে মহর্ষি তণ্ডীকৃত যে স্তব এইমাত্র আপনি পাঠ করলেন ওইটি সাধারণ স্তব নয় স্তব রাজ মহাভারতের অনুশাসন পর্বে ষোড় অধ্যায় ওই স্তব যেখানে আরম্ভ হয়েছে ঠিক তার পূর্বেই মহর্ষি উপমন্য শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে যিনি তেজেরও তেজ যিনি তপস্যারও তপস্যা যিনি শান্তদের মধ্যে প্রধান শান্ত যিনি প্রভা সকলের প্রভা যিনি দান্তদের মধ্যে প্রধান দান্ত যিনি জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী যিনি দেবতাদের মধ্যেও দেবতা ঋষিগণের ঋষি যজ্ঞ সমূহের যজ্ঞ যিনি যোগীগণের প্রধান যোগী সেই কারণের কারণ এবং যা হতে সকল লোক সকল উপস্থিত উৎপন্ন হয় এবং তাতেই লয় পায় সর্বভূতের আত্মা সংহারকর্তা অমিত তেজা সেই মহাদেবের অষ্টোত্তর সহস্র নাম তুমি আমার নিকট শ্রবণ করো মনুষ্য শ্রেষ্ঠ তুমি যা শুনে অভীষ্ট লাভ করতে পারবে মহাভারতেই পড়েছি যে মহর্ষি উপমনুর কাছে দীক্ষা লাভের পর ওই স্তবরাজের সহায়তায় কঠোর শিব সাধনা করে তিনি লাভ করেছিলেন তো মহানন্দ স্বামীর কথা শেষ হতেই আমরা সবাই শুয়ে পড়লাম বৈখানেশমণির তাঁবুতে রাত্রি সাড়ে সাতটা থেকে যে শঙ্করধ্বনি ডমরু শোনা যাচ্ছে শঙ্খ ঘণ্টার ধ্বনি ডমরু ধ্বনি শোনা যাচ্ছে সেটা এখনও কিন্তু সমানে বেজে চলেছে বুঝলাম যে বৈখানেশ মনি তাঁবুতেই খুব ঘটার সঙ্গে শিব পূজা হচ্ছে ঘুমিয়ে পড়লাম খুব ভাঙল সকাল সাতটায় তাবুর পর্দা সরিয়ে দেখি যে এখানে নর্মদা তটের মধ্যে উভয় তটে নর্মদার যে উভয় তট সেই উভয় তটের মধ্যে ব্যবধান খুব কম বলে সাদা বাষ্পে ঢাকা উভয়তটের পাহাড় শ্রেণীকে একটা সুদীর্ঘ একটা পাহাড় শ্রেণী বলে মনে হচ্ছে হরানন্দজিকে দেখলাম যে কিছুক্ষণ কম্বল মুড়ি দিয়ে বসে থেকে বিছানাপত্র গুটিয়ে কাঁঠে বাঁধতে থাকলেন আমাদেরকেও বললেন তোমরা সবাই সব কিছু গুছিয়ে নাও হয়ে ভালো করে রোদ উঠলেই সাধু তাম্রকুণ্ড আমরা দুটো ফেরত দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব আমি বললাম কি হলো আজকের দিনটাও তো এখানে থেকে বৈখানসুমনির কাছে শৈবাগম দত্ত বা শ্রীবিদ্যা সাধনের সরক্ষরি বিদ্যা সম্বন্ধে আরও কিছু জেনে নিলে জেনে শুনে নিলে ভালো হতো নাকি তা তোমার ইচ্ছে হলে থেকে যেতে পারো আমি আর এখানে সময় কাটাতে জারি রাজি নই তো নর্মদার মাথায় থাকুন শুলপানি ছাড়িতে এই একটানা পাহাড় জঙ্গলে হাঁটতে হাঁটতে আমি হাঁপিয়ে উঠেছি যে দৃঢ় মনোভাব দেখে আমি আর তাকে খাঁটাতে সাহস হলো না আমরাও সঙ্গে সঙ্গে জি যার ঝোলা গাঁটরে বেঁধে ফেলে তাঁবু থেকে বেরিয়ে পড়লাম বৈখানস মনে তাঁবুর দিকে যেতে যেতেই আমাদের পূর্ব পরিচিত সেই সন্ন্যাসীকে দেখতে পেলাম তার হাতে তাম্রকুণ্ডু এবং দগ্ধাবশিষ্ট সেই মোমবাতি দুটো দিয়ে হরানন্দজি বলেন আমরা এখান থেকে চলে যাচ্ছি সাধুজিকে একবার প্রণাম করে যেতে চাই তো সন্ন্যাসী বলেন যে আবি উনকা সাথ ভেট করনা বহুত মুশকিল কথা হ্যাঁ রাত ভর শিব পূজা মালুম হয় আবি নিজ যাতা হ্যাঁ ইয়া সমাধিমে হ্যাঁ হরানন্দী সঙ্গে সঙ্গে বলে উঠলেন ঠিক হ্যাঁ উনকো নিবেদন কর দে না আমলক যা তা হো আফকো ভাইয়া বহৎ বহৎ শুক্রিয়া আমরা সাধুজির এক নম্বর তাঁবুর কাছে গিয়ে পাহাড়ের উপরে মহর্ষি দুর্বাসা তপস্থলী বলে কথিত সেই বিশাল বটবৃক্ষের দিকে তাকিয়ে সকলেই হাত জোর করে নমস্কার করলাম তারপর ধীরে ধীরে নেমে এলাম নর্মদার ঘাটে ঘাটে নেমে পাহাড়ের খোড়ে খোরে অতি সাবধানে লাঠির উপর ভর দিয়ে দিয়ে হাঁটতে লাগলাম এখানে পাহাড় এমনভাবে নর্মদার ধার পর্যন্ত এগিয়ে এসেছে যে নর্মদার প্রবাহ যুগ যুগ ধরে সেই সব পাহাড়ের গায়ে ধাক্কা দিয়ে দিয়ে পাহাড়কে খইয়ে দিয়েছে যে আমরা যে পাহাড়ের কোলে কোলে হাঁটছি কোনো কোনো জায়গায় পাহাড় ক্ষয়প্রাপ্ত হয়ে মাথার ওপর দিয়ে এমনভাবে ঝুলে পড়েছে যে তার ঝুলে পড়া অংশ যদি ধসে যায় তাহলে পাথর চাপা পরে আমাদের জীবন্ত কবর হয়ে যাবে কিন্তু তবুও সেই পথ দিয়ে বাধ্য হয়েই হাঁটতে হচ্ছে কারণ পাহাড়ের উপরে এমন দুর্ভেদ্য দুর্গম জঙ্গল যে পাহাড়ে উঠে সেই জঙ্গলে হাঁটতে আমাদের সাহস হলো না এইভাবে পাহাড়ের খোরে খোরে আধ মাইলটা হেঁটে শেষ পর্যন্ত নর্মদার চট্টানের ওপর দিয়ে হাঁটতে শুরু করলাম জল কোথাও চার ইঞ্চি কোথাও ছয় ইঞ্চি কোথাও বা তাও নেই প্রায় দু মাইল আড়াই মাইল হাঁটার পরে দেখলাম যে সামনে নর্মদার প্রবাহ অনেক বেড়ে গেছে জল গভীর সেখানে নর্মদার গতিপথ মোটেই সংকীর্ণ নয় আমরা বাধ্য হয়ে পাহাড়ের ওপরে উঠে এলাম তো পাহাড়ে চট্টানের ওপরে হাঁটতে হাঁটতে নর্মদার ওপরে চট্টানে অগুন্তি শিবলিঙ্গ পড়ে আছে দেখে প্রত্যেকেই দু চারটে করে কুড়িয়ে নিলাম দুর্গম জঙ্গলে মিনিট কুড়ি চড়ায়ের পথে হেঁটে এসে ভালো রাস্তা পেলাম পাহাড়টা ছোট। প্রায় ছয়ক ফুট হবে শাল কেঁদ মহুয়া ভুর্জ গাছের মধ্যে মাঝে মাঝেই কয়েকটা কাঁটা কুলের ঝোপ অনেক কষ্টে লাঠি দিয়ে সেগুলো সরিয়ে গিয়ে দেখি চমৎকার একটা মালভূমি সেখানেও বড় বড় বনস্পতি তবে সেই পথে হাঁটতে আমাদের বিশেষ কোনো কষ্ট হলো না ভালো রাস্তা পেরিয়ে ছোট বড় পাথর ডিঙিয়ে যেতে যেতে হরানন্দ বললেন যে হিরণ ফাল পেরিয়ে আস্তে আস্তে মহর্ষি দুর্বাসা তপস্তরী হিসাবে বর্ণিত সেই বিশাল বটবৃক্ষকে দেখে আজ আমাদের আদিগুরু মহাযোগী অতিবৃদ্ধ ব্রহ্মানন্দ দেবের কথা স্মরণে আসছে তো এরপরে তিনি তার সম্বন্ধে কিছু কথা তো কথা বলতে বলতেই তারা পরিক্রমার পথে শৈলেন্দ্র নারায়ণ শাস্ত্রী যেটা পরিক্রমার পথে এগিয়ে চলেছেন তো লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি যে আমরা পাহাড় থেকে নামার একটা পথের নিশানা পেয়ে উত্তরায়ের পথে নর্মদা তীরে এসে পৌঁছলাম এখানে আর নর্মদার প্রবাহ সংকীর্ণ নয় নাগগতিও নয় নর্মদা পরিপূর্ণ জলসম্ভার নিয়ে প্রবল গতিতে বয়ে চলেছেন পূর্ব দিকে প্রায় কুড়ি পঁচিশ মিনিট হেঁটে আমরা এক স্থানে গিয়ে দেখলাম যে বহু স্ত্রী পুরুষের ভিড় একজনকে জিজ্ঞাসা করতে সে বললো যে মাই কি ইয়ে দক্ষিণ ত্যাট মে বিজাসন তীর্থ খায় রুদ্রানী বিজাসনী ইধর বহত তাপ কি যে নানা আদমি জিসকা গর্ভনাশ হপ যা দান কর্ভকা নাশ নেই হতা বিজাসন তীর্থ সম্বন্ধে আমরা যেটুকু জানতে পারলাম তাতেই আমাদের আর ভিড়ের মধ্যে ঠুকতে ইচ্ছে হলো না বেলা দশটা বেজে গেছে আমি বললাম নর্মদা মায়ের এই তীর্থ গর্ভিনী নারীদের জন্যে মন্দির বলতে তো কিছু নেই একটা মন্দিরের ধ্বংসাবশেষ পড়ে আছে তবু এত নারী পুরুষের ভিড় দেখে মনে হচ্ছে যে ভক্তরা হয়তো এখানে প্রত্যক্ষ ফল লাভ করে আমাদের এখানে অপেক্ষা করার কি প্রয়োজন এগিয়ে গেলেই তো হয় কিন্তু আমার কথা শেষ হতে না হতেই হরানন্দ যে ত্রিদেবানন্দকে সঙ্গে নিয়ে দ্রুত পদে গিয়ে ঢুকলেন ঢুকে পড়লেন ভিড়ের মধ্যেই প্রায় মিনিট দশেক পরেই ফিরে এলেন হাসতে হাসতে এসেই নিজের ঝোলা গাঁঠরে তুলে নিয়ে হাঁটতে থাকলেন পাহাড়ের জঙ্গলের দিকে আমরা তাদেরকে অনুসরণ করলাম জঙ্গলের মধ্যে ঢুকে হাঁটতে হাঁটতে হরানন্দজি বলতে লাগলেন আমি ভালোভাবেই জানি যে আমাদের মধ্যে কেউ গর্ভিণী নাই কারুর গর্ভিণী নারীর সংস্পর্শে আসারও সম্ভাবনা নাই বলেই হাসতে হাসতে হোচট খেলেন আর তার গাঁঠটি ছিটকে গিয়ে পড়ল জঙ্গলের মধ্যে জ্যোতির্ময়ানন্দ বহু কষ্টে গাঁঠরিটি কুড়িয়ে আনলেন গাঁঠরিটি হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বলতে লাগলেন হরানন্দজি যে পুরোহিতজির কাছে জেনে এলাম যে পাহাড়ের এই ঢাল দিয়ে তিন মাইল হেঁটে গেলেই আমরা নর্মদার তটেই ভৌতি নামক একটা গ্রাম পাব তো সেখানে গোয়াদ বা গোরবার্তা নামক একটা পাহাড়ি নদীর সঙ্গম হয়েছে নর্মদার সঙ্গে সেই সঙ্গমস্থলের নিকটেই অনঙ্গেশ্বর মহাদেবের মন্দির আছে মায়ের কুঠার আছে মায়ের কুঠার বলতে মায়ের কুরুল নয় বরবানী রাজা তরপতি পরিক্রমাবাসীদের জন্য সদাবর্ত আছে সেখানে গিয়ে আমরা কিছু না কিছু খাদ্যবস্তু সংগ্রহ করতে পারব সঙ্গে তো কোনো খাবারই নাই হিরান ফল পৌঁছে আমাদের শেষ সম্বল ছাতুও নিঃশেষ হয়ে গেছে তো তারপর তারা এগিয়ে যেতে লাগলেন এবং মাদল টিন ক্যানস প্রভৃতির বাজনা বাজাতে বাজাতে প্রায় জোনাভিষেক পাহাড়ি একেবারে হৈ হৈ রই রই শব্দে ছুটে আসছে তীর ধনুক কামটা প্রভৃতি হাতে নিয়ে তো শৈলেন্দ্র নারায়ণজি বলছেন যে আমরা ভয় পেয়ে কয়েকটা শাল গাছের আড়ালে দাঁড়িয়ে পড়লাম তারা আমাদেরকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করতে লাগলো যে ইধার আপনি কই শের দেখা জানতে পারলাম যে তাদের দুটো বকরিকে টেনে নিয়ে গেছে বাঘে মিনিট পনেরো কুড়ি আগে তো আমরা তাদের ঘাড় নেড়ে না বলতেই তারা পূর্ববত হই রই করতে করতে ছুটতে লাগলো সামনের দিকে আমরা গাছের আড়াল থেকে বেরিয়েই কিছুটা এগিয়ে যেতেই দেখতে পেলাম যে সামনেই পাহাড়ের ওপর থেকে একটা জলের ধারা নেমে আসছে অনুমান করলাম যে এইটাই বুঝি সেই গোয়েত বা বার্তা নদীর ধারা যেটা নিচে নেমে নর্মদার সঙ্গে মিশেছে আর একদল পাহাড়িকেও ধরুক লাঠি সোটা হাতে নিয়ে জল পেরিয়ে আসতে দেখলাম আমরাও জলে নেমে পেরোতে লাগলাম জলের ধারা বড় জোর কুড়ি ফুট চওড়া আমরা ছোট বড় নুড়ি পাথর পেরিয়ে কোনো মতে দাঁড়িয়ে পাহাড়িদের পেরিয়ে যাওয়া দেখছি এমন সময় তাদের দলের শেষ লোকটি সবেমাত্র পেরিয়ে ওপাশের ঢালে পা দিবে তখনও তার এক পা জলে আর একটা পা বোল্ডারের ওপরে এমন সময় বিদ্যুৎ গতিতে কোথা থেকে একটা বাঘ এসে ঝাঁপিয়ে পড়েই টেনে নিয়ে গেল বনের মধ্যে তা দেখে সকলেই আমরা একে অপরের ওপরে জরা জড়ি করে পড়ে গেলাম আবার নতুন করে আরতনা চিৎকার হট্টগোল শুরু হয়ে গেল তখন আমাদের হাত পা এমনভাবে থরথর করে কাঁপছে যে একে অপরের উপরে ভর দিয়ে উঠে দাঁড়াতে পারছি না কোনো মতে একটুখানি সামলে নিয়ে পাহাড়ে ঢালে নাফতে লাগলাম নিচে নেমে দেখলাম যে সেই জলের ধারা এসে নর্মদাতে মিশেছে সঙ্গমের কাছ হতেই আর একটা পাহাড় ওপরের দিকে উঠে গেছে পাহাড়টি ঘন জঙ্গলে ঢাকা পাহাড়ের ঢালে বহু কুটির দেখলাম এই পাহাড়ের গা ঘেঁষেই আর একটা বড় শিব মন্দির এই মন্দিরেই অনঙ্গেশ্বর মহাদেব বিরাজমান বহু প্রাচীন শিব মন্দির মন্দিরের কোনো দরজাই নাই প্রায় তিন ফুট উঁচু শিবলিঙ্গ নাম অনঙ্গেশ্বর কিন্তু তার অনঙ্গ কান্তিতে কোনো লাবণ্য দেখলাম না ধূসর বর্ণের শিবলিঙ্গ কিন্তু ললাটে অর্থচন্দ্রটি বড় উজ্জ্বল আমরা প্রণাম করে গৌরবার্তা নদী এবং নর্মদা সঙ্গম স্থানে স্নানরত এক বয়স্ক লোককে জিজ্ঞাসা করলাম যে সে মুখে কোনো উত্তর না দিয়ে ঘাট থেকে উঠে এসে পাহাড়ের ঢালে একটা একতলা পাথরের বাড়ি অঙ্গুলি সংকেতে দেখিয়ে দিল পাহাড়ের ঢালে সেই বাড়ি শাল এবং চালতা কাছে ঢাকা পড়েছে আমরা প্রায় শতখানিক ফুট ওপরে উঠে এসে সেই বাড়ির কাছে দাঁড়ালাম বাড়িটির গায়ে দাঁড়াতেই দেখতে পেলাম যে সেখানে বড়ো বড়ো অক্ষরে দেবনাগরীতে লেখা আছে কি কোঠার বরবানিকা রাজ বাহাদুর হরানন্দ জীবনে চোখের সামনে একটা জলজান্ত মানুষকে চোখের পরক ফেলতে না ফেলতেই বাঘে ঝাপটা মেরে নিয়ে গেল সেই দৃশ্য দেখে এখনও আমার বুকের কাঁপনি থামেনি যা চাইবা তোমরা চেয়ে নাও এই বলে তিনি বসে পড়লেন পাথরেরই উপরে ত্রিদেবানন্দ এবং মহানন্দ স্বামী এগিয়ে গিয়ে হর নর্মদে থনি দিয়ে দাঁড়ালেন মাইকি কুটারের দরজার সামনে সেখানে ঘরের ভিতর চারজন লোক ঘরের বাইরেও জোনা ছয় তার মধ্যে খাঁকি জামা এবং লাল হাফ প্যান্ট পরা একজন লোকের হাতে একটা বন্দুকও আছে দেখলাম সেই বোধ এখানকার পাহারাদার ঘরের ভেতর থেকে একজন লোক জিজ্ঞাসা করলো স্বামীজি কে পায়ে বাজরা কা আটা ইয়ে ছাতু ত্রিদিবানন্দ উত্তর দিলেন ছাতু লোকটি ত্রিদিবানন্দের ঝোলার মধ্যে শের দিনে ছাতু ঠেলে দিলেন তো রঞ্জন ওই সময় মহানন্দ স্বামীকে বললেন যে বেলা বারোটা বেজে গেছে এখানে রাত কাটাবার কোনো জায়গা মিলবে কি না জিজ্ঞাসা করুন না মহানন্দ স্বামী একজন বয়স্ক লোককে জিজ্ঞাসা করতে সে বলে উঠলো আমারা অনঙ্গেশ্বর মহাদেব জী কা মন্দির কা পাশেই এক কোঠি আবি গির গিয়া বার বানিকা রাজা আবি অরাস দেখভাল নেই করতে হয় नहीं तो आप लोगों ने इधर ही ठहर सकते थे लेकिन अभी तो ठहरने का जगह नहीं है इधर से सिर्फ दो मील यही ढाल में सीधा चल जाने से आपको मेघनाथ तीर्थ मिलेगी वही मंदिर में आपका जगह जरूर मिलेगा आप लोगों ने हमारा अनंगेश्वर भगवान जी को दर्शन किए तो बाबा बड़ा ही जागृत है तो उनका बारे में रेवाखंड की चालीस अध्याय में विस्तृत वर्णना है बाबा अनंगेश्वर की महिमा से भक्तों को मन भी पूर्ण हो जाता है इसलिए भौतिक घाट का मनोरथ तीर्थ भी कहा जाता है और अगारी दो मील बाद जो तीर्थ आपको मिलेगा उस तीर्थ का नाम मेघनाथ तीर्थ कैसे हुआ वही भी सुन लीजिए इसी संबंधी की रेवाखंड की छपान अध्याय में ये कथा है त्रिभुवंजयी परम शोबो राक्षसराज राबोन और मंदाकिनी जी का पुत्र मेघनाथ है पिता की सदृश वो भी शिव भक्त थे उन्होंने विन्ध पर्वत पर घोर शिव साधना की थी आशुतोष भोले बाबा दर्शन देकर वर मांगने के लिए कहा मेघनाथ जी ने यही वर मांगा मैं आपको सेवा में ही संलग्न रखूँ इसी से प्रसन्न होकर शिव जी उसी का पूजा के निमित्त आपने दो शिवलिंग दिया मेघनाथ उन्हें लिए हुए आकाश मार्ग से प्रसन्नता पूर्वक लंकापुरी के तरफ जा रहा था जब बिन्द पर्वत से नर्मदा जी को पार करने लगा तब उसका हाथ से एक शिवलिंग छूट कर नर्मदा जी की धारा में गिर पड़ा इसे नर्मदा जी की कृपा ही समझकर उसने उस स्थान पर शिवलिंग की स्थापना की तभी से इस नाम से मेघनाथ तीर्थस्थन विख्यात तो हुआ ওয়াবি শ্রাদ্ধতর্পণ ব্রহ্মভজকা অন্য স্থানসে সাত গুণা মাহাত্মায়া গিয়া হয় ভদ্রলোককে দেখে মনে হল বক বক করতে বেশি কথা বলতে ভালোবাসেন আরও হয়তো কিছু বলতেন কিন্তু চার পাঁচ বছরের একটা বাচ্চা ওই সময় দাদি দাদি বলতে বলতে এসে জড়িয়ে ধরতেই তিনি তার পোতা হই বলে তাকে কোলে নিয়ে মাইকি কুঠারের পেছনে শশব বস্তা চলে গেলেন তো তার চলার পথ অনুসরণ করে আমরা দেখতে পেলাম যে সদাবর্তের পেছনে তিনটি বিল্লবৃক্ষের তলায় তিনটি খাপরেলের কুটির তো সেইখানেই অনঙ্গেশ্বরের পূজারী সপরিবারে বাস করেন পুরোহিতের নাতি আমাদেরকে লক্ষ্য করল তো আমরা নর্মদা এবং মহাদেবকে প্রণাম করে সেই পাহাড়ের ঢাল দিয়েই হাঁটতে লাগলাম নর্মদা গর্ভ হতে প্রায় ছশো ফুট ওপরে এই পাহাড়ের ঢাল দিয়েই মনে হয় পাহাড়ি লোকেরা এই পথেই চলাচল করে কেননা পথ কঙ্করময় হলেও রাস্তার ধারে ধারে কাঁটা কেটে কেটে পরিষ্কার করা হয়েছে তাই হাঁটতে বিশেষ কষ্ট হচ্ছে না আমরা হর নর্মদের ধ্বনি দিতে দিতে হাঁটতে লাগলাম ডান দিকে চেয়ে দেখি পাহাড়ের ঢালে পাহাড়ের তলদেশ পর্যন্ত অজস্র পাহাড়ি লোকের বাস বাঁ দিকে পাহাড়ের ওপরের দিকে ঘন জঙ্গল বড় বড় বনস্পতি গায়ে জরা করে ওপরের দিকে উঠে গেছে হরানন্দজি মন্তব্য করলেন যে পাহাড়ের ওপরের দিকে তাকালে মনে ভয় হয় বটে কিন্তু ডান দিকে নিচের দিকে তাকালে বস্তির লোকজনের মুখ দেখে আশ্বস্ত হই পাহাড়ের গায়ে যেদিকটায় পাহাড়িদের বাস সেদিকটায় তাদের কুটিরের কাছাকাছি যত বড় বড় গাছ সব কেটে সাফ করে ফেলেছে তারা অনেক গরু মহিষ এবং ছাগলকেও চড়তে দেখলাম হরানন্দজি বলেন গতকাল শুধু কন্দমূল আর কলা খেয়ে দিন কেটেছে তাই ক্ষুধায় কাতর হয়ে পড়েছে তোমরাও সবাই নিশ্চয়ই ক্ষুধার্ত গল্প করতে করতে পথ হাঁটলে অত ক্লান্তি লাগবে না শৈলেন্দ্রনারায়ণকে অনুরোধ করছি যে অনঙ্গেশ্বর মহাদেব তো দেখে এলাম অনঙ্গদেব সম্বন্ধে কিছু কথা শোনাও আমি বললাম যে আমি নিজে শুধু এইটুকুই জানি যে আজকালকার আর পাঁচটা ফোক্কর বা ছোকরার মতন ধ্যানমগ্ন ধৈর্যটিকে তার কাছে পার্বতীকে দেখতে পেয়ে কামচঞ্চল করবার জন্য কামবার নিক্ষেপ করে না তাতেই ক্রুদ্ধ হয়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে মহাদেব তাকে পুড়িয়ে ছাই করে ফেলেন অঙ্গহীন হয়েছিলেন তো তাই কামদেব অনঙ্গদেব নামে প্রসিদ্ধ হন এর বেশি কিছু আমার জানা নেই কামদেব বলতে বুঝি যে সর্বজীবের যৌন ক্ষুধা এবং কামবাবের দেবতা তিনি স্ত্রী পুরুষের মধ্যে যৌন চেতনা উদ্রিক্ত করাই তার একমাত্র কাজ তবে অথর্ব বেদে দেখেছি সেখানে কাম অর্থে যৌন আকাঙ্ক্ষা নয় সমস্ত পৃথিবীর মঙ্গল আকাঙ্ক্ষা কাম সেখানে শ্রেষ্ঠ দেবতা বা রূপে পূজিত হয়েছেন তৈতরীয় ব্রাহ্মণে কাম ধর্ম ও শ্রদ্ধার পুত্র হিসাবে বর্ণিত এর বেশি কিছু আমি জানি না এই বিষয়ে পুরাণ বিশারদ ত্রিদিবানন্দ বা মহানন্দ স্বামী বললেই ভালো হয় ত্রিদিবানন্দ তখন বলতে আরম্ভ করলেন তো এই বলে ত্রিদিবানন্দজি সেই বিষয়ে আরও কথা বলতে শুরু করলেন তো তারপর তিনি কি বলছেন সেটা আর পাঠ করে শোনালাম না তারপর কি হলো সেটা এর পরের পাঠে পাঠ করে শোনাব রোজকার মতন শিব সুন্দরের বন্দনা করে আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি शिवहं शिवोहं शिवसरुपोहम् शिवहं शिवोहं शिवसरुपोहम् नितोऽहं शुद्धोऽहं बुद्धोऽहं मुक्तोऽहं शिवोऽहं शिवोऽहं शिवसरूपहम्